বয়স পেরিয়েছে 100। সিনেমাতে ভালোবেসে অট্টালিকা ছাড়ার গল্প হরহামেশা দেখা যায়, কিন্তু ভালোবাসার এই গল্পটা সত্যি বয়সকেও হার মানিয়েছে। দ্বিতীয় বিয়ে করায় ছেলের ঘরে জায়গা হয়নি বাবার, তাই তো রাস্তার পাশে ঝুপড়ি ঘরে দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে বাস করছেন শতবর্ষী এই বৃদ্ধ। জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভার আদিয়ার পাড়া এলাকায় শতবর্ষী জব্বার মণ্ডল আর আঙুরি বেগমের ভালোবাসার গল্পটা এমনই। প্রথম স্ত্রী মারা যাওয়ায় দ্বিতীয় বিয়ে করলে বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে বের করে দেন একমাত্র ছেলে জহুরুল। জানা গেছে, 19 বছর আগে প্রথম স্ত্রী মারা গেলে নিজের দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করেন জব্বার মণ্ডল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সম্পত্তি বলতে যা ছিল তাও ছেলে মেয়েরা লিখে নিয়েছেন অনেক আগেই। দ্বিতীয় বিয়ের পর ছেলের বউ নাতি নাতনিরা মেনে নিতে না পারায় রাস্তার পাশে ঝুপড়ি ঘরেই জীবন যাপন করছেন এই দম্পতি। আমি মরে বিয়ে শাদি করছিলাম, বাড়িওয়ালা মারা গেল, মারা যাওয়ার পরে বিয়ে করছি। বিয়ে করার পরে ওই তাকে আর আমার খোলা ফেলে মেহে মেয়ে শতবছরের এই মানুষটাকে মানসিক মনোবল আর বেঁচে থাকার প্রেরণা জুগিয়ে যাচ্ছেন স্ত্রী আঙ্গুরি বেগম। একসাথে খেয়ে না খেয়ে দিন পার করা এই দম্পতি এভাবেই হাতে হাত রেখে পার করেছেন 5 বছর। আসতে 15 বছর আগে বিয়ে হয়েছে। ছেলে মেয়েরা বয়সের ভারে আগের মতো কাজ করতে পারছেন না দুজনের কেউই। হাঁস মুরগি পালন করে আর বর্গা জমি চাষ করেই কোন রকমে চলছে তাদের সংসার। 4-5 বছর ধরে বলে অন্য সরব ভাত করে পরে আর বিয়ে করার পরে থায় 5 বছর। শতবর্ষী বৃদ্ধকে সাহায্য করার কথা জানালেন হাজরাবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুজ্জামান সুরুজ। কাউন্সিলর আমার থেকে যত দূর সহযোগিতা আমি করব, কাউন্সিলর আগে আসতে হবে, সবকিছু এলাকার উন্নয়ন কাউন্সিলর মাধ্যমে হয়। ছেলের ভালো ঘর থাকলেও জব্বার মণ্ডলের ঠাঁই ঝুপড়ি ঘরে, তাই জীবনের শেষ সময়ে একটা ভালো ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান এই শতবর্ষী পিতা। নুসরত জাহান কলি, কালবেলা।